হরি নাম শুনতে এলেও হরি নামের কৃপা হবে না। কি রকম হরি নাম শুনবেন একটা কাহিনী আপনাদের শুনিয়ে দিই। একবার জনক ঋষির বাড়িতে রাজপ্রাসাদে, উনি এমনই ধার্মিক ছিলেন, পৃথিবীর নানান জায়গা থেকে ধার্মিক মানুষকে আহ্বান করতে কৃষ্ণ কথা বলার জন্য। তো সেই রকমই এসেছেন কে, ব্যাসদেব নিমন্ত্রিত, আর ব্যাসদেবের অগণিত শিষ্য তারাও এসেছেন, শিষ্যা এসেছেন, প্রত্যেককে তাঁবু তৈরি করে দিয়েছেন, ধর্মশালা দিয়ে দিয়েছেন। শুনছেন এখন সন্ন্যাসীরা গুজ গুজ করছে, গুজ গুজ বুঝেন তো, এগুলো হচ্ছে গুজ গুজ, মানে পাশের লোক শুনতে পাবে না, শুধু যাকে বলবে। তা সন্ন্যাসীরা কি বলছে, বলে দাদা এখানে যত আছে সবাই গৃহী, আমরাই কয়েকজন সন্ন্যাসী, আর যার বাড়িতে হরি নাম হচ্ছে মানে ভাগবত কথা হচ্ছে তিনিও সংসারী, হরি নামের কি বুঝবে। রাধে রাধে। শুনুন, জনক ঋষির মত ঋষি, তিনি রাজা রাজর্ষি এবং তিনি ঋষি, কি করে হলো। এই জন্য শুনতে হবে ভক্তমণ্ডলী মায়েরা, ব্যাসদেব হরিনাম কীর্তন করছেন, আর সন্ন্যাসী গৃহী অনেকেই হরিনাম শুনতে বসেছে, আর ওই যে ফুসফুস করে বলেছেন কি, যে সংসারীরা ভগবানের তত্ত্ব বুঝবে কি করে। ব্যাসদেব ভাবলেন একটা লীলা করা দরকার। কি হয়েছে না, হঠাৎ খবর এলো যিনি জনক ঋষি হরিনাম শুনছেন সামনে বসে, তার কানে কানে মন্ত্রী এসে বলছে মহারাজ সর্বনাশ। বলে কি, আপনি হরিনাম ছেড়ে পালিয়ে আসেন। বলে কেন, বলে আপনার রাজপ্রাসাদের মানে কি বলবো, মানে ওই যেটাকে কি বলে যে কোণে পূজা হয়, এই তো আপনি জানেন, ঈশান কোণে আগুন লেগে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। জনক ঋষি যেভাবেই বসেছিলেন সেভাবেই বসে মন্ত্রীকে বলে দিল, দেখো ও সব ওই মানে কর্মচারী আছে সৈন্যরা আছে তাদেরকে বলো জল ঢালবে, আমাকে বিরক্ত করো না। হরিনাম শুনুন, এই মুহূর্তে আপনাদের কানে কানে এসে যদি কেউ বলে ঘরে আগুন লেগে গেছে, বলে তোমার কীর্তন মাথায় থাক, আমার ঘর আগে সামলাই। হরি বল হরি বল। কি ব্যাসদেব লীলা চালু করে দিয়েছে, দেখি কটা টিকে। কি ঘরে আগুন লেগে গেছে, রাজা বলছেন জনক রাজা যে আমাকে বলো না, আমার সৈন্য সামন্তরা আছে কর্মচারী আছে তাদেরকে বলো তারা জল ঢালবে, ওটার ব্যবস্থা করবে, আমাকে বিরক্ত করো না। এই রকম জায়গা যতদিন না আসবে হরিবাসরে বসে থাকবো বটে, নামের কৃপা। আস্তে 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 আরো খবর আছে, মন্ত্রী আবার একবার রাজার কানে কানে বলছেন, মহারাজ যেদিকে সন্ন্যাসীদের ধর্মশালা তৈরি হয়েছে আগুনটা সেই দিকে যাচ্ছে, যত সন্ন্যাসী গেরুয়া পরা লোক ছিল মানে সন্ন্যাসীরা প্রত্যেকেই উঠে ছুট দিয়েছে, আরে আমার কম্বল আছে, আরে আমার প্রণামী টাকা পয়সা, যত সন্ন্যাসী ছিল সব উঠে গিয়ে কম্বল সরাচ্ছে সরাচ্ছে, মানে ছুটে চলে গেছে, কেউ নেই। এইবার তারা ছুটে গিয়ে দেখলো কম্বল সরিয়েও দেখলো আগুন ওদিকে যায়নি, তারা খামাকা গেছে, তবুও কম্বল সব নিয়ে পালিয়ে আসে। এইবার মন্ত্রী আবার রাজার কানে কানে বলছে, মহারাজ কিছু মনে করবেন না, আপনার যে যেখানে মানে কি বলবো যেখানে টাকা পয়সা মণিমাণিক্য আছে আগুনটা সেই দিকে যাচ্ছে।
জনক রাজা হরি নাম শুনতে শুনতে বললেন, পুড়ে ছাই হয়ে যা, দ্বিতীয়বার আপনি আর আমাকে কোনো সংবাদ দেবেন না, আমাকে হরি নাম শুনতে দেয়। বুঝতে পেরেছেন? কিছুক্ষণ পরে সন্ন্যাসীরা আবার এসে বসলেন, তখন ব্যাসদেব বলছেন, হরি নাম শেষ না হলে নড়তে নেই, আসন ছাড়তে নেই, আপনারা কোথায় গিয়েছিলেন? উঠতে নেই কেন? পিতা হচ্ছেন ভগবান, তিনি আসীন আছেন, গুরু হচ্ছে ব্যাসদেব, তিনি বসে থাকবে, তুমি কোন মহাকাজে যাবে? হরি নাম হচ্ছে বাবার বাবা, তিনি এখানে চলছে, আছেন, বিদ্যমান, আপনি কোথায় যাচ্ছেন? এই জন্য যতক্ষণ না শেষ হবে আসন ছাড়বেন না, প্রণাম করে বসবেন, শেষ করে উঠবেন, যা চাইবেন তাই পাবেন। বলুন বলুন, আপনারা কোথায় গিয়েছিলেন হরিনাম চলাকালীন, কোথায় গিয়েছিলেন? বলে, ওই ইয়ে আগুনটা নাকি ওই দিকেই যাচ্ছিল, তাই কম্বল টম্বল পুড়ে রাধে রাধে তাই গিয়েছিলাম। ব্যাসদেব বলে, তাহলে বুঝতে পেরেছ, গেরুয়া পড়লেই সন্ন্যাসী, তিলক মাটি মেখে মেখে বৃন্দাবন গর্ত হয়ে গেছে, অথচ ভেতরের বিষয় ভাব এখনো যায়। হিংসা বিদ্বেষ এখনো বিষয়ে টান আছে, হরিতে টান নেই, তাহলে তুমি কি করছো এতদিন? এই জন্য কৃষ্ণ ভক্ত হবেন শ্রবণের দ্বারা, কিন্তু কিভাবে শ্রবণ করলে? আপনি এসেছেন কিছু নিয়ে যাবে, এই জন্য খুব মন প্রাণ দিয়ে কথাগুলি শুনতে হবে, আগামী থেকে চালু করতে হবে, তবে তো কিছু থাকলেও থাকবে।